তাই একটা কথা বলতে এসেছি, একটা কথা বলে শেষ করে দেবো বন্ধু, কোনো ভয় পাবেন না। মামাটি মানুষের মুখ্যমন্ত্রী যতদিন মুখ্যমন্ত্রী থাকবে, এনআরসি করা কারো ক্ষমতা নাই। আর একটা কথা বলতে এসেছি, এখানে 12টা অঞ্চল প্রেসিডেন্ট শুনুন, রেশনে অনেক দুর্নীতি, পরিষ্কার হুঁশিয়ারি দিচ্ছি, 4 দিন করে কন্ট্রোল দিতে হবে, আপনারা 2 দিন করে কন্ট্রোল দেন, আমরা মানব না। রানা সিং মেন্টার আছে, পরিষ্কার বলছি, এ সপ্তাহে যদি কেউ মাল তুলতে না পারে তাকে পরের সপ্তাহে মাল দিতে হবে, এটা সরকারি আইন। যদি কোন রেশনের দোকান ভাবেন যে আমরা মাল দেবো না, তাকে সাসপেন্ড করব, দরকার হলে তাকে জেল খাটাবো। গরিব মানুষের রেশন নিয়ে 2 নম্বরি করা যাবে না। আমি রানাকে বলবো, তুমি ইমিডিয়েটলি ডিস্ট্রিক্ট কন্ট্রোলার এবং ডিএম এর সঙ্গে কথা বলে আমি তোমাকে চাইব, তুমি প্রত্যেকটা 167টা পঞ্চায়েতে তুমি রেশন ব্যবস্থা কি কি পায়, কি কি কাস্টমাররা পাবে, মানুষ কি পাবে, কদিন রেশন দেবে, 1 মাসের রেশনের মাল তুলে আনে, প্রত্যেকটা ডিলার শুনে নিন, যদি কোনো মানুষ এ সপ্তাহে মাল না তুলতে পারে 1 মাসের ভেতরে মাল দিতে হবে, আইন তাই বলছে, সরকারি আইন। যে রেশনের দোকান দেবেন না, বিডিওকে জানাবেন, থানাকে জানাবেন, জেলা পরিষদে গিয়ে রানা সিংকে জানাবেন, তার লাইসেন্সটা ক্যান্সেল করে দেওয়ার দায়িত্ব আমাদের। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। দেখো একটা কথা বলি, বিশ্বভারতী নিয়ে আমরা কোনো ইন্টারেস্ট ছিলাম না। আজ নাকি পার্থ চৌধুরী ভিসিকে ফোন করেছিল, তবে যাদবপুর থেকে যদি কেউ ভাবে যে আমরা বামপন্থীরা এনে এখানে মস্তানি মারব, তার 3 গুণ মস্তান এখানে কিন্তু আছে, মূর্খের সঙ্গে বাস করছে। আমি কোনোদিন বিশ্বভারতী নিয়ে ইন্টারফেয়ার করি না, আমি বিশ্বভারতী নিয়ে থাকিও না। যদি ভেবে নাই যে আমি যাদবপুর থেকে এনে মস্তানি মারব, তার 3 গুণ মস্তান কিন্তু আছে বোলপুরে, এটা মাথায় রাখতে হবে। বিশ্বভারতী শিক্ষা ক্ষেত্রে আমরা চাই পড়াশুনো হোক, ভালো কাজ হোক। আজ মনে হয় ভিসি, তবে আমি জানি না কি ধরনের ভিসি, কখন বলছে মেলা হবে না, কখন বলছে দোল হবে না, যেমন তাই করা যাবে না, রাজ্য সরকারকে অপমান করা যাবে না। রাজ্য সরকার যদি আমাকে নির্দেশ দেয়, শিক্ষামন্ত্রী যদি বলে, আমি নিশ্চয়ই হস্তক্ষেপ করবো। দেখুন, কে এবিবি বাড়ছে, কে এসএফআই বাড়ছে, ওটা খুব সামান্য ব্যাপার, 2-1 দিনের ব্যাপার, আমি এখানে কিছু বলতে রাজি না। আপনিও জানেন, আমিও জানি, না জানার কোনো ব্যাপার নয়। আঙুলে আঙুল কি সুজা ঘিয়ের টিনে ঢোকালে কি উঠবে, আঙুলটা বিক্রি দিলে 1 গাদা ঘি, কী করে ঘি তুলতে হয় সেটা আমার জানা আছে, নতুন করে আর শিখবো না। দুজন গ্রেপ্তার, 10 জন গ্রেপ্তার হয়েছে, আরো গ্রেপ্তার হবে, অন্যায় করলে গ্রেপ্তার হবে। যে বিশ্বভারতীর উপাচার্য সে যদি ঠিক না থাকে, গার্জেন যদি নড়ল বড় হয়, আমি তো চ্যানেলের মা চ্যানেল চালান, আপনার মালিক যদি 2 পাহাড় সমান করে না পড়ে, আমি চ্যানেলটা চালাবেন কী করে, সবই তো সেই গার্জেনের উপরে নির্ভর করে। তো ভিসি নিশ্চয়ই, আমি যদি গার্জেন তৃণমূল কংগ্রেসে, আমি যদি লড়বড়ে হয়, আমি আশিস দেখার কি ঠিক করবো, আমি তো নিজেই লড়বড়ে। পৌরসভাতে ভোট হবে, পৌরসভাতে এবারে আমরা ভোটে কিছু মানুষ যা চাইবে তাই হবে। মানুষ যদি বলে 1 দিনের ভোট, 1 দিনের ভোট, মানুষ যদি বলে 10 দিনের ভোট, মানুষ যা চাইবে তাই। দেখুন, সেটা তো মানুষের, মানুষ যা বলবে তাই হবে। এই মোহাম্মদ বাজারে মানুষ যদি বলে আমরা মিউনিসিপ্যালিটি ভোট দেখতে যাব, বুঝতে যাব, পারে, তারপরেই তো বিধানসভার ভোট, মোহাম্মদ বাজারের মানুষ ভোট বুঝতে দেবো। হয়েছে, সব প্রশ্ন তো উন্নয়ন।